বন্ধুরা সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। মণিপুরে হিংসার জেরে এবার ডুরান্ড কাপের কোনো ম্যাচ হবে না। গত বছর যে তিন রাজ্যে ডুরান্ড কাপ হয়েছিল তার মধ্যে ছিল উত্তর পূর্বের এই রাজ্য। কিন্তু গত কয়েক মাস ধরে মণিপুরের যা পরিস্থিতি তাতে এই ফুটবল প্রতিযোগিতা সেখানে হবে না বলেই জানিয়েছে ভারতীয় সেনা। বদলে অসম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গে হবে এবারের প্রতিযোগিতা। গত বছর ইম্ফলে ডুরান্ড কাপের উদ্বোধন করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। চলতি বছর 3রা আগস্ট ডুরান্ড কাপের উদ্বোধন হবে অসমের গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেড ও শিলং লাজং। 6টি গ্রুপে 4টি করে মোট 24টি দল খেলবে। গ্রুপ এ তে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্ট বেঙ্গল। গুয়াহাটি ও কলকাতা ছাড়া অসমের কোকরাঝাড় এবং মেঘালয় শিলংয়েও হবে প্রতিযোগিতার বাকি ম্যাচ। সেপ্টেম্বরে ফাইনাল হবে কলকাতার জোহর ক্রীড়াঙ্গনে। কেয়াকে প্রোডাকশন 25তম বর্ষপূর্তি উপলক্ষে 76তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজন করতে চলেছে এক দেশাত্মবোধক ফ্যাশন শো এর আমার ভারতবর্ষ। 13ই আগস্ট 2023 রোববার বিকেল 5টায় যোগেশ মান একাডেমি কালীঘাটে। প্রবেশ মূল্য 500 টাকা। যোগাযোগ করুন 9836657812, 9836938876। আসন সীমিত। এবার সুনীল ছাত্রদের শিবিরে চললেন রেনাডি সিং। এতদিন ছিলেন ইস্ট বেঙ্গলের সহকারী কোচ, এবার হচ্ছেন বেঙ্গালুরু এফসি এর সহকারী কোচ। রেনাডি 3 বছরের চুক্তি। প্রাক্তন জাতীয় অধিনায়ক রেনাডি দেশের হয়ে 72টি ম্যাচ খেলেছেন। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ উঠে এসেছে পাঞ্জাব এফসি। নতুন লড়াই নামার ক্ষেত্রে পুরনো ফুটবলারের উপরেই ভরসা রাখছে তারা। 3 বিদেশি লুয়ান মেরা, লুকা মায়াসানে এবং কিরণ লিম্বুর সঙ্গে আরও 1 বছর চুক্তি বাড়ালো তারা। লিগের সেরা মিডফিল্ডারের পুরস্কার পাওয়া স্পেনিশ হুয়ান 10 গোল করেছেন। লিগের সর্বোচ্চ স্কোরারের পাশাপাশি সেরা ফুটবলার হয়েছেন স্লোভেনিয়ার লুকা। সেরা গোলকিপার ছিলেন নেপালের লিম্বু। ক্রিকেটের ডায়েরি। বিরাট কোহলিদের কোচকে ছেঁটে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই সঙ্গে বাদ গেলেন ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসনো। নতুন কোচের নাম এখনও ঘোষণা না করা হলেও 16 বছরের আইপিএল ক্রিকেটে এখনও অতটা ট্রফি তাদের হাতে। নতুন কোচ এনে সেই খরা কাটানোর চেষ্টা করছে তারা। বিরাটের সঙ্গে হেসন এবং বাঙ্গার সঙ্গে সম্পর্ক ভালো বলে শোনা যায়। বাঙ্গার একসময় ভারতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন। ফর্ম হারানো বিরাটকে ব্যক্তিগতভাবে অনুশীলনও করিয়েছিলেন তিনি। সেই কোচকেই ছেটে ফেললো আরসিবি, যদিও বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথকে রেখে দেওয়া হয়েছে। এশিয়ান গেমস ক্রিকেট দলে তিনি ডাক পেয়েছেন। বিদর্ভের উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা জানিয়ে দিলেন, ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শ মেনে তিনি নিজেকে প্রমাণ করতে চান। জিতেশ বলছেন, রাহুল স্যারের সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন নিজের স্বাভাবিক ক্রিকেট খেলে যেতে। সেই পরামর্শ মেনে এশিয়াতে আগ্রাসী ক্রিকেটই খেলতে চাই। আসন্ন 19তম এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল ঘোষণা করলো ভারতীয় বোর্ড। নির্বাচক কমিটি বৈঠকের পর পুরুষ ভারতীয় ক্রিকেট দল বেছে নেওয়া হয়েছে। এবারের এশিয়ান গেমস চীনের হাংঝৌতে 19শে সেপ্টেম্বর শুরু হবে। এই প্রথম এশিয়াডে ক্রিকেট টিম পাঠাচ্ছে ভারত। বিসিসিআই আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে আসন্ন এশিয়ান গেমসে ভারত দল পাঠাবে। এবার মহিলাদের টি-20 চ্যাম্পিয়ন্স লীগের ভাবনা ডারবানে চলছে আইসিসির বার্ষিক সভায়। সেখানে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া তিন দেশের বোর্ড কর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তবে বাণিজ্যিক দিক থেকে খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। লখনউ সুপার জায়ান্টসের কোচ হলেন জাস্টিন লাঙ্গার। অ্যান্ডি ফ্লাওয়ারের জায়গায় এই প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনারকে দায়িত্বে আনলো লখনউ। দলের মেন্টর গৌতম গম্ভীর, তিনি থাকবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। পরপর 2 বার আইপিএল এ প্লে অফে উঠেছে এলএসজি। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। উইম্বলডন পেল মহিলাদের বিভাগে নতুন চ্যাম্পিয়ন। ট্রফি ছিলেন মার্কেটা ভান্দ্রাসোভা। ফাইনালে কার্যত এক পেশে লড়াইয়ে ওনসবেরকে হারিয়ে ট্রফি জিতলেন তিনি। 6-4, 6-3 গেমে জিতলেন ভান্দ্রাসোভা। উইম্বলডনে ওপেন যুগে প্রথম অবাচাই হিসেবে ট্রফি জিতলেন তিনি। 2017 থেকে মহিলাদের বিভাগে কোনো খেলোয়াড় ট্রফি ধরে রাখতে পারেননি। প্রতিবার নতুন বিজয়ী পাওয়া গিয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়। ভান্দ্রাসোভার জয় এতটাই সহজে এসছে যে এটি ফাইনাল ছিল নাকি প্রথম রাউন্ডের ম্যাচ বোঝা মুশকিল। আরও একবার পারলেন না ওনসবের। আরও একটা উইম্বলডন ফাইনাল হারলেন টিউনিশিয়ার ষষ্ঠ বাছাই। গত বছর 3 সেটের লড়াই হেরেছিলেন এরিনা রিবিকিনার কাছে। এদিন একতরফাভাবে স্ট্রেইট সেটে হেরে গেলেন অবাছাই মার্কেটা ভান্দ্রাসোভার কাছে। চোখের জলে উইম্বলডনের সেন্টার কোর্ট ছাড়ার আগে আশ্বাস দিয়ে গেলেন একদিন তিনি এই ট্রফি জিতবেনই। প্রিয় বার্সেলোনায় ফেরেননি লিওনেল মেসি। পিএসজি ছেড়ে তিনি যোগ দিয়েছেন আমেরিকান মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। আর্জেন্টিনা অধিনায়ককে ক্লাবে ফেরাতে না পারলেও তার রাজকীয় বিদায় সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা বাতিল করেনি বার্সেলোনার সভাপতি। সংস্কারের কাজ চলছে বার্সেলোনা ঘরের মাঠ নিউ ক্যাম্পে।
আসন্ন মরশুমে নিজেদের মাঠে খেলতে পারবে না বার্সেলোনার ফুটবলাররা। নিজেদের স্টেডিয়ামে সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর মেসিকে সংবর্ধনা দিতে চান বার্সা সভাপতি জুয়ান লোপোর্তা। উইম্বলডনে ঘাসের কোর্টে উদয় নতুন সম্রাটের। সেন্টার কোর্টে শেষ চার বলে চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে ট্রফি ছিনিয়ে নিয়ে গেলেন স্পেনের 20 বছরের কার্লোস আলকারাজ। ফরাসি ওপেনে হারের মধুর প্রতিশোধ নিয়ে 4 ঘন্টা 42 মিনিটের রুদ্ধশ্বাস লড়াই জিতে নিলেন 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 গেমে। সার্বিয়া মহাতারকার কাছে অপূর্ণ থেকে গেল রজার ফেডারের 8 বার উইম্বলডন জয়ের কীর্তি ছোঁয়ার স্বপ্ন। যুক্তরাষ্ট্র ওপেনে ব্যাডমিন্টনে ভারতের যাত্রা শেষ হয়ে গেল। পিভি সিন্ধুর পরে সেমিফাইনালে হেরে বিদায় নিলেন লক্ষ্য সেন। ভারতীয় ব্যাডমিন্টন তারকাকে হারলেন চীনের লি শি ফং, যাকে হারিয়ে ভারতীয় তারকা চ্যাম্পিয়ন হয়েছিলেন কানাডা ওপেন ব্যাডমিন্টনে। প্রতিযোগিতার তৃতীয় বাছাই লক্ষ্য লড়াই করে শেষরক্ষা করতে পারেননি। তিনি হারেন 17-21, 24-22, 17-21 ফলে। এই ম্যাচ গড়ায় 1 ঘন্টা 16 মিনিট। প্রথম গেমে দুজনে সমানে সমানে লড়াই করেছিলেন, কিন্তু লক্ষ্য অল্প ভুল করায় পুরোপুরি ফায়দা তোলেন ফেং। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের হেপ্টাথলনে রুপো জিতলেন স্বপ্না বর্মন। তার পদক ছাড়াও ভারতের ঝুলিতে এসছে আরও 2টি পদক। পুরুষদের হাই জাম্পে রুপো জিতেছেন আনিশ কুসারে। পুরুষদের 400 মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতেছেন সন্তোষ কুমার। এছাড়া 4x400 মিটার মিক্সড রিলেতে সোনা এসছে। মহিলাদের হেপ্টাথলনে 5,840 পয়েন্ট সংগ্রহ করে রুপো জেতেন স্বপ্না। সোনা জিতেছেন উজবেকিস্তানের একতারিনা ভেরোনিনা, তার সংগৃহীত পয়েন্ট 6,098। পিছে চোট পেয়েও রুপো জিতে খুশি স্বপ্না। এশিয়ান গেমসে সেরাটা দেওয়ারই চেষ্টা করব। এই নিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে মোট 3টি পদক হলো স্বপ্না বর্মনের। কেয়াকে প্রোডাকশন 25তম বর্ষপূর্তি উপলক্ষে 76তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজন করতে চলেছে এক দেশাত্মবোধক ফ্যাশন শোয়ের আমার ভারতবর্ষ। 13 আগস্ট 2023 রোববার বিকেল 5টায় যোগেশ ম্যাম একাডেমি কালীঘাটে। প্রবেশ মূল্য 500 টাকা। যোগাযোগ করুন 9836657812, 9836938876। আসন সীমিত। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেলেন বাংলার রেজওয়ানা মল্লিক হিনা। তিনি ছিলেন মহিলাদের 4x400 মিটার রিলেতে। হিনা ছাড়াও দলে ছিলেন ঐশ্বর্য কৈলাস মিশ্র, জ্যোতিকা শ্রীদান্ডি, শুভা ভেঙ্কটেশ্বর। ব্যাংককে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ভারত বেশ কয়েকটি পদক পেয়েছে। মহিলাদের শর্ট পাটে রূপো পেলেন বাংলার মেয়ে আভা কাটুয়া। তিনি ছুড়লেন 18.06 মিটার। 28 বছরের আভা এতদিন সেরা থ্রো ছিল 17.13 মিটার। এশিয়ান গেমসের ট্রায়াল নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। কুস্তিগীরদের একাংশ মনে করছেন যৌন হেনস্থায় অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোয় বাড়তি সুবিধা পেতে পারেন সাক্ষী মালিক বিনেশ ভগত বজরং পুনিয়ারা। ট্রায়ালে যাতে স্বচ্ছতা বজায় রাখা হয় সেই অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে চিঠি দেন দেশের কয়েকজন মহিলা কুস্তিগীর। ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্সে সোনা পেলেন তেজিন্দার পাল সিং তুর। শর্ট পাটে তিনি ছুড়লেন 20.23 মিটার। আগেই পেয়ে গেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার ছাড়পত্র। এদিকে 3000 মিটার স্টেপল চেজে সোনা জিতলেন পারুল চৌধুরী। রাজ্য জুনিয়র ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন রূপম মজুমদার অনূর্ধ্ব-17 বালক বিভাগে সিঙ্গলস ফাইনালে এসে হারিয়েছে দিব্যাংশ আগরওয়ালকে। ওই বিভাগে মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন কনিষ্কা বিজয়রানিয়া, সে হারিয়ে দিয়েছে সৃজা সেনকে। অনূর্ধ্ব-19 বালক সিঙ্গলসে চ্যাম্পিয়ন আয়ুষ্মান নন্দী, তিনি হারিয়েছেন প্রীতম প্রসাদকে। এই বিভাগেরই মেয়েদের সিঙ্গলস চ্যাম্পিয়ন হয়েছে কনিষ্কা বিজয়রানিয়া, জিতেছে সুকন্যা চৌধুরীর বিরুদ্ধে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। সবুজ বেরোনের সর্বোচ্চ সম্মান মোহনবাগান রত্ন পাবেন কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার। জীবনকৃতি সম্মান পাবেন সবুজ বেরোনের প্রাক্তন ফুটবলার শ্যামল ব্যানার্জি। বর্ষসেরা ফুটবলার হিসেবে শিবদাস ভাদুরী পুরস্কার দেওয়া হবে গোলকিপার বিশাল কাইদকে। দিমিত্রি পেত্রাদস বর্ষসেরা ফরোয়ার্ড হিসেবে পাবেন সুভাষ ভৌমিক পুরস্কার। বর্ষসেরা ক্রিকেটার অরুণাল পুরস্কার নির্বাচিত হয়েছে অর্ণব নন্দী। অ্যাথলেটিক্সে বর্ষসেরা মোহর মুখোপাধ্যায় পাবেন প্রণব বন্দ্যোপাধ্যায় পুরস্কার। যুব বিভাগে বছরের সেরা ফুটবলার ইংচন সিং। কলকাতা হকি লিগে প্রত্যাবর্তনে সবুজ বেরোনকে লিগ চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর নীতিশ নুপালে মনোনীত হয়েছেন হকির বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে। তিনি পাবেন হকি কিংবদন্তি কেশব দত্তের নামাঙ্কিত পুরস্কার। এশিয়ার সেরা 3 জন রেফারির মধ্যে নির্বাচিত হলেন কলকাতার প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে চ্যাম্পিয়ন্স লিগ খেলানোর ছাড়পত্র পেতে পারেন তিনি। তাছাড়াও আগামী মাসে ভার লাইসেন্সে পেতে কঠিন পরীক্ষায় বসবেন প্রাঞ্জল।
সেখানে পাস করে গেলে 2026 বিশ্বকাপে ম্যাচ খেলাতে পারবেন বাংলা রেফারি। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে এত সাফল্য পেলেও দেশের সেরা রেফারি পুরস্কার ওঠেনি তার হাতে। এশিয়ার সেরা রেফারিদের মধ্যে নির্বাচিত হওয়ার দিনেও কলকাতা লিগে ম্যাচ খেলিয়েছেন প্রাঞ্জল। কলকাতার ডায়েরি নিবেদন করল গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।